আজকে সকাল সকাল আমি কাম শুরু করলাম, তো আমি আজকে একটু কুচাকুচি করলাম। যেহেতু প্রত্যেকদিন কুচাকুচি করি না, তো আজকে ওই ভাবলাম যে একটু বেশি খাম না আজকে, তো একটু কুচাকুচি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকদিনের মতন আজকেও আর একটা নয়া ভিডিও শুরু করলাম, ওই আপনারারে দেখাই আমি কিতা কিতা করি, আপনারা লগে শেয়ার করি। দেখো আমি একটু ডায়রিয়ার দা আছো, তো আমি একটু ক্লিন করলাম আর কি। আজকে আমার একটু ফ্রি টাইম আছে, বেশি খামুম নাই এর লাগে। তো এখন আমি একটা একটা করিয়া ফুরাই ফুরাই লেগ খুশি নেব সুন্দর করে ওয়াইপস দিয়া। তো এক প্রত্যেক সপ্তাহ দিন একবার খুঁজো, তার বেশি ডাস থাকে না, অতো কাকিলাখান ডাস। আমি ট্রাই করি প্রত্যেক সপ্তাহে একবার খুঁজবার লাগে, কোনো সময় দুই সপ্তাহ যায়, যেগুলো কন্টিনিউ খুঁজা সম্ভব নাই। যেহেতু বাচ্চা ইন্তর গড়, তো তারা দেখবা তারা লুক আফটার করিয়া কাম কাজ করিয়া খামে দি টাইম যায়, তারা টাইম দেওয়া লাগে। ওদের কাকা বাচ্চা ইন্তর হাল অবস্থা, ওদের কাকা ফুলর টফর মাঝে কিতা দিয়েছে বেল্ট হারাইয়া দিয়েছে। আচ্ছা তা হোক, শখ করে দিয়েছি, তো আমার ছোটো ফুলি না সারা খেলতে হয়েছে না। আমি ওদের কাকা ফুলর লিবরে কিলাখান ফাতারে খুচরাম, দেখো কতটা ডাস পরে আর কি। আমি এখান দিয়ে ক্যামেরা ধরছি আর এখান দিয়ে খুচরাম আর কি, একটু এলোমেলো হইতে পারে, ওদের কাকা কিলাখান খালো হয়েছে ওয়াইফ। তো ওলাখান ফুসবা ফাতা সুন্দর করি, তো সুন্দরও হইব আর ফাতাও ফুরানা লাগতো নাই, চকচক করব। তো এটা আমার আগর শখ, এর লাগে একটু আর কি পুরানা পুরানা লাগে। আমার ফুলের বেশি শখ, ফুলও বেশি আর কি গরো রাখা হয়, গাছ ফুল খুব সুন্দর লাগে। তো আমার ফুসা হচ্ছে আলহামদুলিল্লাহ শেষ। আজকে একটু মেঘলা মেঘলা দিন হয়েছি, তো ওই আপনারা দেখাইলে এত কত সুন্দর রই দুটির, আর হিজাত রোহিত নাই লাইক একলাখান নাকি আন্দায় ঘরে ঘরে আবার একলাখান ফোর করে আর কি, খুব সুন্দর লাগে রি ওয়েদার মার্শাল্লাহ। তো ওই দেখাইলে আমি আর গার্ডেনও যাইলাম না, ঘুরে দেখিনও দেখাইলাম আর কি গার্ডেন, আর ওয়েদারও খুব সুন্দর। আর আমার নেক্সট ডোরে দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটছে। তো এখন একটু বাড়া যাইমো শপিং করাত। তো আলহামদুলিল্লাহ আমি শপিং থেকে নাইলাম, আয়া এখন শপিং চাইলাম, এখন রান্না স্টার্ট করবো। তো দেখাই আমি কিতা কিতা আনছি, ইসা হিংপুরন, আর এটা তো দেখাইতাম করিয়েন্ডার পাউডার, চিলি পাউডার, আর স্প্যানিশ আনছি। আমার হাজব্যান্ডে আজকে ইসা দিয়ে খাইতা, তো টেস্ট করতেছিলাম শপিং করতাম, ইসা দিয়ে খাইতা, তো স্প্যানিশ দি স্প্যানিশ আর ইসা দিয়ে রান্ধ হইব আর কি। তো দুই প্যাকেট আনছি, আর এটা ধনিয়ার গুঁড়া, আর এটা হলদি পাউডার, আর এটা চাইল মিক্স কারি পাউডার, আর আদা রসুন আমি সকলবেলা কিউব আনি আদা রসুন। আমি জিঞ্জার আনছি, আর দয়েটু আমি একটা জিঞ্জার আর একটা গার্লিক আনছি, দুইটা আনছি টেস্ট করতে কিনে মনে হয় জ্ঞান হয়েছে। আর কিটা এগুলো লাচ্ছি, তো এগুলো আমার শাশি আম্মাই দিছিল লাচ্ছি, এগুলো খালকে আনিয়া রয়েছে। আর একটা জিনিস দেখাইমো আমার হাজব্যান্ডে টেস্ট কত গেছিলাম, তো বলে একটা লইল তুমি রানবার হান্ডি লইল একটা, তো লইলাম সসপ্যান এখন মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আর জিনিসও যে ভালো আর কি, তো ওই তেল লইলেই খুব সুন্দর লাগে মাশাআল্লাহ। তো শপিং করিয়া আইলাম, আরও গাড়িতে শপিং রয়েছে, রাইস রয়েছে কত তো আনছি, বাট এখন যেতে যেতে করে আনছি আপনার লোকে শেয়ার করলাম। আর এখান কিলাখান হয়েছে জানাইবে, অত সুন্দর লাগে এখান,
তুই কেন আমার ফুয়া দেখো লোক ওই আন্য হেসি রিলিসে কাগজ গজ তার কাগজ আর দেখাইতে পারলাম না কি তো সেলোকে এখন আমার লোকে রান্না স্টার্ট করি আমার হাজবেন্ডে আইয়া খাইতা ইসা দি আর স্প্যানিশ টি রান্নু আমি নয়া হান্ডি দি আর নয়া সসপেন দেখিলে এখন রান্ধি আগে প্রসেসিং কিতা করি আমি দেখাইলাম তো আমি গরম পানি দিয়া আর পানি দিয়ে একে বয়েল করবো হান্ডিরে তারপরে আমি কুকিং করবো আগে আর আমার ওয়াশিং মেশিন ছাড়া হয়েছে একটু নয়েজ আছে তো কেউ মাইন্ডও কিচ্ছু আনবা না মেশিনে ডাকের মেশিনও তো ছাড়া লাগে কাপড় ওয়াশিং করা লাগে আলু নিরামিষা তো আমি আলু নিরামিষে এখনো মাখাই আর কি বই দিন আমি বই দিলাম আগে আলু নিরামিষা বেজে আমার হান্ডি বয়ে লইব ইসা রান্ধতাম মানে এখন দিলাম পেঁয়াজ আমি করিয়েন্ডার পাউডার দিলাম হলুদ দিলাম এখন দিলাম আমি চিলি পাউডার আন্দাজ মতো আমি দিলাম তেল আমি কিলে আলু নিরামিষ রান্ধি দেখাইলাম আপনার আরে এখন দিলাম পানি তো আমি একলগে মাখাই আর কি পানি উনি দিয়ে একলগে বয়ে দিলাম এখানে আমি রাইস লই নিলাম ভাত বয়ে দিব এখন পানি দিয়া আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন আমি বয়েল করে নিচ্ছি এখন আমি হান্ডি বয়েল করে নিছি তো এখন ইসা আমি রান্ধতাম তেল দিলে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমি স্প্যানিশ তো আমি বউল লই নিলাম লই আমি ওয়াশ করবো এখন এখন আমি দিব ইসার মাঝে পেঁয়াজ আমি এখন স্বাদ মতো লবণ দিলাম এখন আমি দিব আলু নিরামিষাত লবণ তো লবণ দিলাম স্বাদ মতো তো দেখো আমার হাজবেন্ড কেন মাটি কুড়াতে লাগি গেছেন থ্যাংক ইউ মাটি কুড়ার লাগি একটু কান্দা তাই না তোমার দেখাই মাটি কুড়াই দিল আইরাম আইরাম এখন আমার ডাকরা যাইবার লাগে কিতা দেখতাম গিয়া দেখি আইসেন গিয়া আপনারা লইয়া কিতা দেখাই তাই আমার ডাকিয়া লই আইসে আমি রানরাম দেখো আমার গোর্তেন ডাকিয়া আইছেন কত বড় একটা জোর হুলে বার হইছে এটা বাঁচত না নি কৌসেন এটা নেক্সট ইউর ওর তারা গাছের জোর বড় বড় গাছ আনে দেখো আর ফুলও তারা বেশি ভালো পাইন ফুলও যে সুন্দর সুন্দর তো ইংলিশ মানুষ তারা খালি ফুল গাছ থাকে তারা আর আমরা রিবেদি জোড়া ইয়ে পড়ে যায় আমরা কুড়া কুড়ি ও রাখি বসলাম আগে গার্ডেন আইতাম না একটু দেখাইলাম আপনার এখন আর ও দেখো গাইবাদি কুড়া ওর মাঠে কুড়িয়ে দিরা থ্যাংক ইউ বাদা তুলতাম বাদা তুলমো আমি আর তুমি খালি কুড়িয়ে দিলা তো আমিও কুড়ছি আমি সাত দিছি তাই নিয়ে একলা কুড়ছ না আমিও বেশি কুড়ি না নি না তুমি একলা কুড়ছো না আমি কুড়ছি কইরা ও কুড়া না এইখানে আমার সানফ্লাওয়ারের গাছ তো মাটি লাইক কিতা ফাইয়া ও মেঘ ভাইয়ে খুব সুন্দর রয়েছে তে পানি কেন দেখো আমার কিরার গাছ রইসলাম একবারে কিত হয়ে গেছে মরি গেছে আমার ফুয়া সিংলা টান মারি মারি কুলি কুলি একবারে বা ধরি ফেলেছে ওদের সব দিন যতটা সিংলা খুলছে হ্যাঁ সব দিন মরি গেছে ভাঙ্গি ভাঙ্গি আসছে আর কেন প্রজেক্ট খুব সুন্দর রয়েছে এখন যাইমো আমি রানার বিনসর খান্দাত দেখাইমো কিলা খান হয়েছে দেখো গা তারা মাটির দিছি যে রানার বিনস তো খুশি হয়েছে তারা বেশি দিন হয়েছে না রয়েছি আপনারা তো ভিডিও দেখছেন যারা দেখছেন না যারা দেখছেন না তারা দেখবা আমি একটা একটা করে রয়েছি দেখরা নিখিল এখন লোদ ছাড়িয়ে দিছে আর কেন চাইনিজ পটল রয়েছি লোদ ওই যে সুন্দর করে দিছে তো কিরাখান গ্রিন গ্রিন হয়েছে দেখরানি তো আমি এখন গরো যাইমু কি আমার রান্দা বইয়া তুই আইছি কই একটু দেখাইলাই আপনারে আর গার্ডেন হোমাতে তাই হোমাতে তাওয়া ওই টাইম টাইমের দরকার আর কি যাইরাম গে আমি গরো হ্যাঁ তুমি করো আমি গাছ বাঁচবো না আচ্ছা তো তুমি গাছ বাঁচো ইয়াল্লা দেখলা নাকি এখন লোত উত রাখলা না এখন লোতরে তুললে তুললে উড়াই উড়াই ফেলাই রে আর কেন আমার সকল টোফাইন আমি সুন্দর করে তুইছি আর ওদের আমি আলু রইছিলাম আমার ফুয়ায় আলু উলু তুললে ফেলেছে দেখরানি কত কষ্ট হে আল্লাহ দুষ্টামি করে কেউ দেখো একটা টিপস আমি দেখাই মানে আলু কিলাখান আমি তুলি একদিন সময় করিয়া আর কেন আমার টপ টাপ সকলটা আজকে মেঘে আর কি খুব সুন্দর সকলটা হলি ডাকের মেঘ জেনে দিছে আরও দেখো আমার মূলার গাছে কত সুন্দর ফুল ফুটছে আর এটা ফ্লাওয়ারের গাছ
সপ্তাহ পলক দেখাইলাম, এখন যাইলাম কি করবো, আমার ফিয়াজ জ্বলি দিব। এখন আমি ভিজাইলাম, এখন আমি ভিজাইলাম সুন্দর করে। আমি এখন কারি পাউডার লইব, যেহেতু আমি এখন রান্ধতাম, তো আমাকে একটু ব্যায়ামও করিলে তো দিয়েছিলাম। আমি এখন সুন্দর করে বইয়ামো বললাম আর একটু টেস্ট কর, টেস্ট করটা যে পালা তো বইয়ামো জায়গা ধরলে না ওলাখান করবা, তো দেখ বাবাক্কা ধরে। আমি এখন করছি ওলাখান, বাক্কা নামছে গিয়ে নিছে গিয়ে, তো আমার একটা ফুল ধরি লিব ওলা আনতার মতো বইয়াম লইলে মাশাল্লাহ, তো দেখো কতখান আছে ধরিলে। তো আমার বেশিরভাগও 2 কেজি 2 কেজি বইয়াম আর কি রাখছি, পাউডারের পট রাখছি আর কি, আর একটা অত বড় নাই আর কি, একটা 400 গ্রাম ধরে, তো পুরো 400 গ্রাম আমার ধরে নিছে। দেখো কতটা সুন্দর লাগে বইয়াম, আমি বইয়ামও ভরে নিছি মাশাল্লাহ। বইয়াম ক্লিন থাকলেও খুব সুন্দর লাগে, বাড়াতে কিন্তু দেখা যায়। আমার পড়া শেষ, আমার ফেজ বাড়াইলে পোষা নিয়ে গেছে। এখন আমি দিন গুলার পাউডার 2 স্পুন দিলাম, মিডিয়াম স্পুনে 1 স্পুন দিলাম, হলুদের পাউডার 1 স্পুন, চিলি পাউডার এখন দিলাম, কারি পাউডার 1 স্পুন দিব। আমি বালা হলি সুন্দর মতো সারা সারা হরিয়া মশলা, যখন আমার মশলা হইতে থাকো পাচ্ছি আমি, তারপরে আমি ইচ্ছা দিলাম আর কি। এখন আমি দিলাম আমি এখন ইস্পানিশের শাক দিলাইলাম দিয়া, আর এখন আমি বালাই লালারিয়া দিলাম। বালাইলে লাড়া সারা শেষ, তো এখন আমার 10 মিনিট আমি কুক করবো, আর ইসার ইস্পানিশ বেশি কুক করতাম না কি, তাই লাগি বেশি কুক করলে ইসা শক্ত হয়ে যায় প্লাস্টিকও লাগে না, আর স্প্যানিশও মজা লাগে না বেশি জ্বালে। আমার তরকারি হোক, আমার তরকারি হয়ে গেছে ইসার তরকারি, দেখো কত সুন্দর হয়েছে। আর এই তরকারি আমার হাজবেন্ডে বেশি ভালো পান, তো তরকারি এখন গরম গরম আঁকি নিয়ে দিলে দেখো কত সুন্দর কালার বাড়াইব। তো আমার তরকারি কিলা খান হইলো জানাইবা সকলে, আর আমার ভিডিও আজকে কিলা খান হইলো জানাইবা। আর এখানে আমার আলু নিরামিষা দেখতে পারা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আস্তে আস্তে রয়েছে আলু নিরামিষ, আমি লাড়ি না আলু নিরামিষ বইলে আস্তে আস্তে তাকে আর ডাইলের লহান গলি হয়ে যায়। আর এখানে আমি ভাত বই দিছি, তো আমার তিনও তরকারি খাড়া খাড়া হয়ে গেছে, টাইম আছে এই বই আঁকি। তো আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠি আঁকি সব কাম তৈরি করে দিছি, টাইম আছে এই বইছে, আর আমার বেবিরেও টাইম দিতাম পারবো আঁকে। আর এখানে দেখতে কাটা, এখানে আমি নাগামরচুর বেছে দিয়েছি, এতে আমি এখানে কত সুন্দর করে ক্লিন করছি, খুব সুন্দর লাগে এই সাইট আমার। এখানে আমার কিচেনের একবারে কুকারের লগর সাইট আঁকি। তো আজকের ভিডিও কিলা খান আইলো, আর সকলে ফুল ওয়াচ করবা ভিডিওটা, জানাইবা সকলে কমেন্ট করিয়া কিলা খান ভালা লাগছে নি আমার ভিডিও। তো সকল ভালো থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।